আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুবই জনপ্রিয় একটি ম্যাঙ্গো ড্রিঙ্কস নিয়ে। পার্সোনালি এই ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো জুসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে এই ড্রিঙ্কসটিকে ডাকা হয়ে থাকে। এই ধরুন ফ্রুটি, ফ্রুটিকা, মজো, সিজন ম্যাঙ্গো জুস ইত্যাদি। খুবই সহজলভ্য, অথচ আপনি কতটা সহজভাবে একেবারে 100% পিওর উপায়ে এই ড্রিঙ্কসটি তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে খুব সহজে তুলে ধরব আমার আজকের এই এপিসোডে। আর আমার আজকের এই তৈরি করা ফ্রুটো বা ফ্রুটিকা জুস বাজার থেকে কিনে আনা জুসের চাইতে কোনো অংশে কম হবে না। তো সেটি পরীক্ষা করতে হলে অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। তো রেসিপিটা শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি পাকা আম নিয়েছি 4টি, সাথে আমি ছোট সাইজের 2টি কাঁচা আম নিয়েছি। তবে কাঁচা আমগুলো কিন্তু পুরোপুরি কাঁচা নয়, অনেকটাই কিন্তু পেকে গেছে। আর এগুলো আমার বাবার বাড়ির কাঁচা পাকা আম, আর এই আমটা পাকা হলেও কিন্তু অনেক টক। যাই হোক, ফিরে আসছি সবগুলো আম কেটে টুকরো করে নেয়ার পর। তো অফ স্ক্রিনে আমি আমগুলোকে টুকরো করে নিয়েছি। তো দেখুন রেশিওটা হচ্ছে, আপনি যদি 2 কাপ পাকা আম নেন তাহলে কাঁচা আম নেবেন 1 কাপ। তো আমি এখানে প্রথমে 4 কাপ পানি দিয়ে দিলাম, সাথে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা এবং পাকা আমগুলো। আর এই জুসটি কিন্তু কাঁচা এবং পাকা আম মিলিয়েই করতে হবে, তা না হলে ফ্রুটো বা ফ্রুটিকা জুসের আসল টেস্টটা পাবেন না। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম 1/3 কাপের মতো। তো আমার প্যানটা ছোটো হয়ে গেছিলো, সেজন্য পানিসহ আমটা আমি অন্য একটি প্যানে ট্রান্সফার করে নিলাম। তো আমটা সিদ্ধ হতে হতে আমি এটাকে প্রায় 1 কাপের মতো পানিটাকে শুকিয়ে নিব। তো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি আমটাকে সেদ্ধ করার পাশাপাশি পানিটাকেও শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি ভিনেগার বা সিরকা 2 চা চামচ। তো আপনাদের কাছে ভিনেগার না থাকলে লেবুর রসটাও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি 2 চা চামচের মতো সিরকা দিয়ে দিলাম। সবশেষে আমি আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে আরও একটা বলো কুটিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার 1/4 চা চামচ। তো এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। তো এতে কোনো খাবারের টেস্টের হেরফের হবে না। তো আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো এগুলোকে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি একটি ছাঁকনি দিয়ে আমগুলোকে ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই স্মুথ একটি পিউরি তৈরি করে নিতে হলে মিক্সার গ্রাইন্ডারে প্রথমে পানি ছাড়াই পেস্ট করে নেবেন। তো পুরোটা ছেঁকে নিয়ে আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি কিছু টিপস। অবশ্যই আপনারা যদি সংরক্ষণ করতে চান ভিনেগার বা সিরকাটা ব্যবহার করবেন, এতে করে ফ্রুটো বা ফ্রুটিকা জুস আপনারা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে মিনিমাম 15 দিন খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রেখে দিলে মিনিমাম 6 মাস পর্যন্ত খেতে পারবেন। তো জুসটা তৈরি করার জন্য আমের পিরুটে আমি একটি জগের মধ্যে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়া আমের মিশ্রণের পানিটা ছেঁকে নিয়ে অ্যাড করে দিলাম। তারপর আমি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই জুসটাকে একদম পিওর এবং পারফেক্টভাবে টেস্ট পেতে গেলে আবারও আমি এটিকে ছেঁকে নিব। যেহেতু আমি এটিকে মিক্সার গ্রাইন্ডারে পিউরি করে নিয়েছিলাম, তো পিউরিতে যদি কোনো দানাদার অবস্থা থেকে থাকে ছাঁকনিতে সেটা আটকে যাবে এবং পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে ফ্রুটো বা ফ্রুটিকা জুস। তো বোতলে বা গ্লাসে ঢালার সুবিধার্থে আমি আবারও
জগের মধ্যে জুসটাকে অ্যাড করে দিলাম। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার ফ্রুটো বা ফ্রুটিকা জুস। তো থিকনেসটা অবশ্যই আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করছে। তো আমার কাছে এই থিকনেসটাই একদম পারফেক্ট মনে হয়েছে। এবারে আমি একটি কাচের বোতলের মধ্যে জুসটাকে ভরে নিলাম। যেহেতু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, সেজন্য আমি কাচের বোতলে ভরে নিলাম। আর বাকি যেটুকু ছিল আমি তিনটি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিয়েছি। বেশ, তৈরি হয়ে গেল একদম 100% পিওর ঘরোয়া উপায়ে ফ্রুটি ফ্রুটিকা মজো বা সিজান জুস। আর কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো জুসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এটি যে খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই জুসের থিকনেস এবং কালারটা দেখে বুঝতে পারছেন। তো আমার চ্যানেলে আমের পিউরি, ম্যাঙ্গো মালাই আইসক্রিম এবং ম্যাঙ্গো পুডিং সহ আমের তৈরি বিভিন্ন ধরনের ডেজার্ট আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যদি এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।